ইদোবাসী ক্যামেরা যে আখিয়া বাড়াতে জাপানের মতো জায়গায় ইলেকট্রিক মার্কেট, যে মার্কেটে সারা বিশ্বের মানুষ আছে, আপনারা দেখতেছেন লেখা আছে ইদোবাসী আখিয়াবা। তো এইদিকে আপনারা, আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব যে জিনিসটা দেখানোর জন্য। এতদিন দেখে আসছেন রোবট সিস্টেম, মানুষ, যে মানুষগুলা দিয়ে অনেক কাজ করানো হয়, রেস্টুরেন্টে কাজ করানো হয়, কিন্তু রোবট সিস্টেম ঘোড়া বা রোবট সিস্টেম জানোয়ার আর দেখেন নাই, সবটা আপনাদেরকে আমরা এখন নিয়ে যাব দেখার জন্য। দেখেন আমাদের সাথে আছে আর আমাদের সাইফুল ভাই বাংলাদেশে, আরেকজন আছে আবিব ভাই, তা আমরা আরও জাপানিজরা যারা আছে দেখতেছে। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু দৌড়ে দেখব। এটা আসলে প্লাস্টিকের, দেখেন দেখেন তো কথা বলতেছি, এই যে আমি দৌড়ে দেখতেছি, সেম সিস্টেম ভিতরে, ভিতরে যে জিনিসটা আছে এটা শুধুটা মেশিনারি শক্ত, কিন্তু সে হলো অরিজিনাল মানুষ। আর কিন্তু এই যে কথা বলতেছে, যা সে রোবট আওয়াজে করতেছে, সে রোবট এই যে ঘোড়ার সিস্টেমটা, এই হলো জাপানের নতুন স্টাইলের রোবট সিস্টেম। আওয়াজ আওয়াজটা দেখতে পারেন আপনারা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে, আর অনেক মানুষ দেখতেছে, ছবি তুলতেছে, এটা নতুন আবিষ্কার করা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে।